যে রাজ্যে আইনের শাসন নেই, গণতান্ত্রিক ব্যবস্থা এখানে সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে, সংবিধান এখানে প্রায় নিষিদ্ধ, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এই রাজত্বে। কত 58 বছর যত নির্বাচন হয়েছে, সর্বশেষ বর্তমান মুখ্যমন্ত্রী যদি বলা হয় তিনি এই পদের জন্য অযোগ্য, কেননা তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি, ছাপ্পা ভোটে এসেছেন। তো এই যে যে আইনের শাসন নেই, এটা আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার, গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার, এটা সবচেয়ে বড় ইস্যু। তো এই প্রসঙ্গে আমরা একসাথে কথা বলেছি ত্রিপ্রামথার মাননীয় সুপ্রিমো প্রদ্যোত মানিক্য কিশোর মহোদয়, তিনি রাজ্যে ছিলেন না অনেকদিন ধরে, নিয়ে অসুস্থ শিলংয়ে আছেন তিনি, তার কাছেও আমরা আমাদের এই বয়ান পাঠিয়েছি। তিনি বলেছেন যে না, আমার এই বয়ানের প্রতি আমার কোনো আপত্তি নেই, আমি এন্ডোর্স করছি, অর্থাৎ তার সাথে আমিও সহমত পোষণ করছি, আমি আমার মতো করে এর পক্ষে কথা বলব, তিনি যা বলেছেন আমাকে। তো এই ঘটনাই শাসক দলের ভেতরে একদম ভূমিকম্প তৈরি করে দিল, আবল তাবল বলতে শুরু করলো, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নেতা কর্মী অব্দি। অর্থাৎ যে ত্রিপুরাজ্যের মধ্যে সাধারণ মানুষ, অর্থাৎ শুধু বিজেপি বিরোধীরা বিরোধী রাজনৈতিক দল না, সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হন, গণতন্ত্রের পক্ষে কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, তাদের এটা অসহ্য, অর্থাৎ এতে তাদের অস্তিত্বের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়ায়, তারই প্রমাণ করেছে এরা কত ভীত প্রকম্পিত এবং নৈতিকভাবে এরা জনগণ থেকে কত দূরে, এই তাদের কথাবার্তার মধ্যে প্রলাপের মধ্যে তা শোনা যায়। এখন আমাদেরই উদ্যোগ আসন্ন নির্বাচনে এর পরবর্তী কার্যকর কী ব্যবস্থা হবে, আমরা বলেছি যে যথাসময়ে দেখা যাবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। যদি সেরকম মনে হয় যে বিজেপিকে হটানোর জন্য সেরকম মানে অবশ্যই জরুরি, নিশ্চয়ই সব দল যদি ঐক্যমত্য হয় হবে, তো এটা নিয়ে তো এই মুহূর্তে তার মানে কি বলে কথা বলার সুযোগ শেষ হয়ে গেছে, তাহলে চাপটা উপেন আছে। সব দল আসবে কিনা জানি না, কেমন যেমন তৃণমূল কংগ্রেসের কথা বলা হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস তারা নিজেরাই আর একটা রাজ্যে এই গণতন্ত্রের মানে হন্তারক, কাজে এখানে যদি তাদেরকে দিয়ে আবার গণতন্ত্রের কথা বলানো হয় এটা মানুষ গ্রহণ করবে না। কিন্তু বাকি যারা, আমরা মনে করি তারা যে গণতান্ত্রিক পথে গণতন্ত্রের হাত ধরে রাজ্যে শান্তি ফিরুক, মানুষের অধিকার ফিরুক তারা চান, কাজে সেদিক থেকে আমাদের এই যৌথ উদ্যোগ এটা কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা যাক, এটা সঠিক সময় যথাসময়ে সিদ্ধান্ত হবে। এক্ষুনি এই মুহূর্তে এটুকুই বলবো, এর বাইরে আমি এর বাইরে বলার সুযোগ